আওয়ামী লীগ দেশের সমস্যা সমাধান করে মানুষের জন্য কাজ করে দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল খালেদা জিয়া ক্ষমতায় এসে বিএনপি নেতারা বলে খালেদা জিয়া নাকি কোনো এতিমেটাকে আত্মসাৎ করে নাই তো এতিমদের জন্য জিয়া কি অরফানেজ ট্রাস্ট ফান্ড তার জন্য টাকা দিয়েছে ওই এতিমদের দেওয়ার জন্য সেই টাকা খালেদা জিয়ার অ্যাকাউন্টে থাকে কেন সেই টাকা কি একজনের অ্যাকাউন্টে থাকার জন্য দিয়েছিল অ্যাকাউন্টে থেকেছে সুদে আসলে বৃদ্ধি পেয়েছে ওটাই তাদের খুশি কই এতিমের হাতে তো একটা টাকাও পৌঁছায় নাই আর এতিমের অর্থ আত্মসাৎ করলে যে বিচার হবে তো কোরআন শরীফেও লেখা আছে ইসলাম ধর্মেও আছে এবং খালেদা জিয়ার তো সেই ন্যায্য বিচার হয়েছে যতই বড় কথা বলে মামলা মামলা কিন্তু আমরা দেই নাই মামলা দিয়েছিল তারই প্রিয় নয়জন মেজর জেনারেল ডিঙ্গায় যে মইনুদ্দিনকে সেনাবাহিনী প্রধান করেছিল ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো তাকে ভাড়া করে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিল সেই ফখরুদ্দিনকে বানিয়েছিল এখানে প্রধান উপদেষ্টা আর ইয়াজউদ্দিন সাহেব বিএনপির বুদ্ধিজীবী ইয়াজউদ্দিন হয়ে গিয়েছিল খালেদা জিয়ার ইয়েস উদ্দিন মনে আছে তো তারই ইয়াসউদ্দিন তারই ফখরুদ্দিন তারই মইনুদ্দিন তার বিরুদ্ধে দিছে মামলা আমরা কি করব বাংলাদেশের এমন কোনো নদী নাই যে নদীর উপর আমরা ব্রিজ না করেছি এবং সমস্ত বাংলাদেশে একটা নেটওয়ার্ক কিছুদিন আগে আপনারা জানেন একমাত্র পার্বত্য চট্টগ্রাম যেখানে এই জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামের সংঘাত লাগিয়ে রেখেছিল 76 সালের পর থেকে কিন্তু সেখানে সংঘাত শুরু হয় আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা এই ডিসেম্বর মাসে 2 তারিখে শান্তি চুক্তি করি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যারা অস্ত্রধারী তারা আমার হাতে খাগড়াছড়িতে অস্ত্র সমর্পণ করে 64,000 শরণার্থী ছিল ভারতে সবাইকে ফিরিয়ে এনে তাদেরকে আমরা পুনর্বাসন করি আওয়ামী লীগ দেশের সমস্যা সমাধান করে মানুষের জন্য কাজ করে 96 সালে সরকার আসার পর যখন আমরা খাদ্য উৎপাদন বাড়িয়ে আমরা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বলে ঘোষণা দিলাম ওই দিনই পার্লামেন্টে আমার বক্তব্যের সাথে সাথে বিরোধী দল থেকে খালেদা জিয়া সাইফুর রহমান বলে উঠল বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না অর্থাৎ তাদের নীতি হলো সারা জীবন বাংলাদেশ খাদ্য ঘাটতি থাকবে বিদেশ থেকে ভিক্ষা চেয়ে আনবে আর ওই ভিক্ষার খাবার খাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে না নিজের পায়ে দাঁড়াবে না কাজেই দুঃখ তো তাদের ওই জন্য তাদের চোখে দেশের কোনো উন্নতি হয়নি ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের 2008 সালের নির্বাচন ইস্তারে অনেক ব্যঙ্গ তারা করেছে আজকে সেই ডিজিটাল পদ্ধতি সবাই তো ব্যবহার করছে আজকে সারা বাংলাদেশ এই ডিজিটাল পদ্ধতি ছিল বলেই তো আমাদের মিটিং টিটিং সবই আমরা চালাতে পেরেছি দেশটাকে চালাতে পেরেছি এটাও তাদের দুঃখ যে বাংলাদেশ এত আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে কেন সেটাই তাদের কষ্ট তাদের দৃষ্টিতে বাংলাদেশে নাকি কিছুই হয়নি এটাই তারা বলে বেড়াচ্ছে ওই কারণেই কারণ তারা লুটে খেতে পারছে না দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল খালেদা জিয়া ক্ষমতায় এসে এদের মিথ্যাচার এই মিথ্যাচারের সাথে কত লড়বেন কত কথা বলবেন কোনো কিছুতেই তাদের মন ভরে অর্থাৎ এই দেশটাকে তারা কখনো চায় নাই যে বাংলাদেশ একটা সম্মান নিয়ে উঠে দাঁড়াক যে জন্য পদ্মা ব্রিজ হওয়ার পরে আমি বলেছিলাম যে যারা যারা এর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে অন্তত পদ্মা নদীতে একটা চুবড়ি দিয়ে উঠাবো তাতেও খেপে গেল তাতেও খেপে গেল কি করব তাদের সক্ষমতা হলো বুদ্ধিজীবী হত্যাকারীদের সাথে জাতির পিতার হত্যাকারীদের সাথে খুনিদের সাথে দুর্নীতিবাজদের সাথে কারণ ওইটাই তারা জানে